আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমরা দেখাবো পাইরিফর্মিস সিন্ড্রোমে যে ব্যথা হয় সেটা থেকে মুক্ত থাকার জন্য একটি স্ট্রেচিং এক্সারসাইজ আছে, যেটি আপনাদেরকে এটা থেকে মুক্ত থাকতে সাহায্য করতে পারে। খুবই সিম্পল টেকনিক, সেই টেকনিকসটা আপনাদেরকে আজকে দেখাবো যে কিভাবে করলে আপনি পাইরিফর্মিস এই সিন্ড্রোম যেটা সিভিয়ার পেইনফুল কন্ডিশন সেটা থেকে আগেই সতর্ক থাকতে পারেন। তো সেটা একটু দেখে নেই। তো প্রথমেই হচ্ছে আপনি বসে কিছু কাজ করবেন, স্বাভাবিক বসে। এই যে আমরা বসলাম, এই বসার পরে একটি পা আপনার এই পায়ের উপর উঠিয়ে ফেলুন এবং স্বাভাবিকভাবে এভাবে থাকুন এবং আপনি এই পাটা এভাবে ধরে শরীরটাকে সামনের দিকে চাপ দিন। এভাবে আপনি 15 থেকে 30 সেকেন্ড আপনি এখানে ধরে রাখুন। এটা করলে যেটা হচ্ছে যে আপনার যেই মাসেলগুলো হচ্ছে আপনার এই আমাদের পুরুর সাথে পেলভিসের সংযোগ রক্ষা করে, সেই মাসেলগুলো একটু স্ট্রেচে থাকে। স্ট্রেচিং যখন হয় তখন এর কর্মক্ষমতা বৃদ্ধি পায়, রক্ত চলাচল বৃদ্ধি পায় এবং কিন্তু আপনি এই পাইরিফর্মিস থেকে মুক্ত থাকতে পারেন এবং মাসেল ট্রমা হবে না, যেহেতু মাসেলগুলো স্ট্রেচিং হয় এদের ক্ষমতা বৃদ্ধি পায়। তো এটা একটা গেল। এরপরে যেটা করতে পারেন সেটা হচ্ছে এভাবে করে পাটি ফিগার অফ ফোর তৈরি হলো। ফিগার অফ ফোর তৈরি হওয়ার পরে আপনি এই হাঁটুটা আপনার এই শোল্ডার বরাবর, যেই হাঁটুতে উপরে উঠালেন সেই হাঁটুটা তার বিপরীত দিকে শোল্ডার বরাবর নিয়ে আসবেন। শরীরটা সোজা থাকবে এবং তার বিপরীত দিকে শোল্ডার বরাবর এইভাবে নিয়ে আসবেন। এভাবে আপনি 15 থেকে 30 সেকেন্ড ধরে রাখার চেষ্টা করুন। তাহলে আপনি দেখবেন যে এখানে আরেকটু স্ট্রেস ফিল করবেন এবং আপনি ভালো লাগবেন। পাশাপাশি একইভাবে অপর পায়ে আপনি বিষয়টা করার চেষ্টা করুন। এভাবে করুন, প্রথমে হচ্ছে এভাবে 15 থেকে 30 সেকেন্ড, এরপরে সোজা হয়ে এই হাঁটুটা এই শোল্ডারের বিপরীত দিকের শোল্ডার বা কাঁধের দিকে আপনি নিয়ে নিতে পারেন। তাহলে আপনি দেখবেন যে এখানে একটা ভালো স্ট্রেস ফিল হচ্ছে, ইভেন আপনি হচ্ছে আস্তে আস্তে ব্যথাটা চলে যাবে। যদি প্রথম দিকে হয় তাহলে এই ব্যথাটা আপনি দূর করা সহজ। যদি এটা গভীরভাবে হয় তাহলে আমরা প্রথমেই বলবো যে ব্যথা দূর করার জন্য আগে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, ব্যথা দূর হবে তারপরে আপনি কাজটা করেন। এখানে সিম্পল টেকনিক, আমরা আল্ট্রাসাউন্ড দিয়ে সাধারণত ওই পাইরিফর্মিস মাসেল একটা ইঞ্জেকশন দিয়ে থাকি, তো তখন ব্যথাটা চলে যায় এবং এরপরে আমরা এক্সারসাইজগুলো দিই। এক্সারসাইজগুলো করলে আপনার ব্যথাটা পুরোপুরি নিরাময় হওয়া সম্ভব। সালামু আলাইকুম প্রিয় দর্শক, এখন আমি আপনাদেরকে দেখাবো যে আসলে শুয়ে দুটি এক্সারসাইজ যেটি আপনার পাইরিফর্মিস সিন্ড্রোম থেকে রক্ষা করতে সাহায্য করতে পারে। এবং আপনারা জানেন যে পাইরিফর্মিস মাসেলে যখন ট্রমা হয় তখন সিভিয়ার পেইনফুল কন্ডিশন তৈরি হয়, যেটা কিন্তু আসলে আমরা কেউই এক্সপেক্ট করি না। তো সেটা থেকে রক্ষা পাওয়ার জন্য এই স্ট্রেচিং এক্সারসাইজগুলো খুবই কার্যকরী। তো আমরা আজকে এখন দেখে নিব যে পাইরিফর্মিসের কিভাবে শুয়ে স্ট্রেচিং এক্সারসাইজ করা যায়। তবে তার আগে আমি অবশ্যই বলে রাখব যে যারা এই ভিডিওগুলো দেখছেন এবং মনে করছেন যে উপকারের কাজে লাগছে, তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে ভিডিওগুলো অবশ্যই শেয়ার করুন এবং শেয়ার করে বিভিন্ন মানুষদেরকে জানিয়ে দিন। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সকলকে সচেতন করা, যাতে করে আপনারা এই সমস্যাগুলো থেকে রক্ষা পেয়ে সুস্থ এবং সুন্দর জীবনযাপন করতে পারেন। এই জন্য আমি সবাইকে অনুরোধ করব ভিডিওগুলো শেয়ার দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিন। তো আমরা এখন দেখে নিচ্ছি কীভাবে শুয়ে আমরা এক্সারসাইজটা করতে পারি। তো প্রথমে যেটা করতে হবে, শোয়ার পরে আমাদের স্বাভাবিকভাবে আপনি হচ্ছে একটু পা দুটো উঠাতে হবে। উঠানোর পরে একটা পা এভাবে রাখবেন, এভাবে রেখে এই হাতটা দিয়ে এই পাটা ধরবেন এবং আপনার মুখের দিকে বুকের দিকে চাপ দিবেন। এভাবে আপনি 10 থেকে 20 সেকেন্ড ধরে রাখতে পারেন। তাহলে পাইরিফর্মিস মাসেলে একটা ভালো রকমের স্ট্রেস তৈরি হবে এবং আপনি কিন্তু আস্তে আস্তে ভালো ফিল করবেন যদি হালকা ব্যথা হয়। তবে খেয়াল রাখতে হবে বেশি ব্যথা হলে এটা করা যাবে না। এটা একটা গেল।
এরপর আপনি সিঙ্গেলি আরেক এক পা করে করতে পারেন, এক পা করে করতে পারেন, চাপ দিলেন এবং সবচেয়ে একটু আপনার উল্টা পাশে শোল্ডারের দিকে একটু চাপ দিতে হবে এভাবে। আবার এই পাটা উঠান, এভাবে চাপ দিবেন এবং একটু উল্টা পাশে শোল্ডারের দিকে এভাবে চাপ দিবেন, তাহলে এই চাপটা ভালো অনুভব হবে। এই দুইটি এক্সারসাইজের পাশাপাশি আপনি যদি এভাবে করতে পারেন সিম্পলি, যারা কষ্ট হয় তারা শুধু এভাবে করলে অনেকটা উপকার আপনার পেতে পারেন। 10 সেকেন্ড ধরে রাখবেন। এই তিনটি অবস্থা যদি আপনি শুয়ে করতে পারেন, এবং এর আগে আমি দেখিয়েছি বসেও কিছু দুটি স্ট্রেচিং আছে যেটা পাইরিফর্মিসের জন্য ভালো কাজে লাগে, তো এটা যদি আপনি করতে পারেন তাহলে পাইরিফর্মিস সিন্ড্রোম থেকে আপনারা সেফ থাকতে পারেন, বা পাইরিফর্মিস সিন্ড্রোম যাতে না হয় সেটা থেকে আপনারা সুস্থ থাকতে পারেন। খেয়াল রাখতে হবে ব্যথা যদি হয় তাহলে সেই ব্যথা অবস্থায় এক্সারসাইজ করা যাবে না, ব্যথা কমিয়ে নিতে হবে তারপরে এক্সারসাইজ করতে হবে। ব্যথা কমানোর ক্ষেত্রে আপনারা সবসময় জানেন যে এনএসআইড বা আদার্স যে ওষুধগুলো আছে এগুলো দীর্ঘমেয়াদী খাওয়া যাবে না, বরঞ্চ আপনি চিকিৎসকের সাথে পরামর্শ করুন, প্রয়োজনে এখানে ইন্টারভেনশনের ব্যবস্থা আছে সেই ইন্টারভেনশন নিয়ে আপনি ব্যথা মুক্ত হয়ে তারপরে আবার আপনি এক্সারসাইজে ফিরে আসুন, তাহলে আপনি ব্যথা থেকে মুক্ত থাকতে পারবেন এবং আপনি সুস্থ সুন্দর জীবনযাপনে ফিরে যেতে পারবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমরা পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব।